بسم الله الرحمن الرحيم। 2020 সালের জুলাই মাসে তুর্কি রাষ্ট্রপতি রাজব তৈয়ব এরদোয়ানের প্রচেষ্টাতে যখন আয়া সোফিয়া মিউজিয়ামকে মসজিদে পরিবর্তিত করা হয়েছিল আর তারপর আয়া সোফিয়া মসজিদে 86 বছর পর যখন জুমার নামাজ আদায় করা হলো, তো সেই সময় আয়া সোফিয়া মসজিদে অনেক সমস্ত জ্ঞানী গুণী মানুষের সাথে সাথে একজন খুব সুন্দরী নারীও সেখানে পৌঁছেছিলেন আর তিনি সেখানে উপস্থিত থাকা সমস্ত মানুষের হৃদয় আকৃষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছিলেন। কেননা তিনি কোনো সাধারণ নারী ছিলেন না, বরং তিনি খিলাফতে উসমানিয়ার শেষ সবচেয়ে শক্তিশালী সুলতান সুলতান আব্দুল হামিদের গ্র্যান্ড ডটার নীলহান সুলতান ছিলেন। আজকের এই ভিডিওতে আমরা নীলহান সুলতানের জীবনের বর্তমান পরিস্থিতি এবং তুর্কিতে তার কতটা দখলদারিত্ব আছে সেটির সম্বন্ধে জানব এবং এর সঙ্গে সঙ্গে আপনাদেরকে এটিও জানাবো যে তাকে লাইভ শোতে অপমানকারী সেই ব্যক্তিটি কে ছিল। তো ভিডিও শুরু করার প্রথমে আপনার কাছে একটি ছোট রিকোয়েস্ট থাকবে যে আপনি ভিডিওটি তো অবশ্যই লাইক করুন আর যদি আপনি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। নীলহান সুলতান 1985 সালে ইস্তানবুলে জন্মেছিলেন। নীলহানের বাবা ওরহান ওসমান সিরিয়ার দামেস্ক শহরে জন্মেছিলেন আর নীলহান সুলতানের দাদা হারুন ওসমান লিবাননে জন্মেছিলেন। আপনারা সকলে হয়তো খুব ভালোভাবে জেনে গিয়েছেন যে কিছু সময় আগে সালতানাতে উসমানিয়ার বংশধরদের শেষ চেরাগ দুন্দার আলী উসমান মোটামুটি 90 বছর বয়সে ইন্তেকাল করেছেন। দুন্দার আলী উসমানের মৃত্যুর পর উসমানিয়া বংশধরদের মধ্যে যেই ব্যক্তি সর্দার হওয়ার উপযোগী ছিলেন তিনি হলেন হারুন ওসমান আর তার শরীরেও উসমানিয়া বংশধরদেরই রক্ত বইছে। আর যিনি সম্পর্কতে নীলহান সুলতানের দাদা মেহমুদ আব্দুল করিম আফান্দি এবং তার দাদা মেহমুদ সেলিম আফান্দিকে দেশ ছাড়া করার পর তারা 1924 সালে ফ্রান্সে গিয়ে থাকতে শুরু করে আর দেশ ত্যাগ করার পর একটা লম্বা সময় পর মানে 1974 খ্রিস্টাব্দে এই বংশধরদের কিছু মানুষ পুনরায় ফিরে এসেছিলেন। কিন্তু যখন তাদেরকে পুনরায় পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো সেই সময় খেলাফতে উসমানিয়ার এই বংশধররা দামেস্ক শহরে থাকতেন আর সেখান থেকে তাদেরকে ইস্তানবুলে নিয়ে আসা হলো। এই সালতানাতে উসমানিয়ার বংশধরদের মধ্যে আমরা যেই শেহজাদির কথা উল্লেখ করছি তার দাদা হারুন ওসমানও সেই সময় ইস্তানবুলে চলে এসেছিলেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে নীলহান সুলতান বিখ্যাত ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ ল্যাবকে থেকে ফ্যাকাল্টি অফ কমিউনিকেশন ডিপার্টমেন্ট অফ পাবলিক রিলেশন অফ অ্যাডভার্টাইজিংয়ে গ্র্যাজুয়েশন করে রেখেছেন। নীলহান সুলতান খুবই সুন্দরী এবং বুদ্ধিমান একজন মহিলা আর যে কারণে নীলহান সুলতানকে দেখে আমরা খুব সহজেই অনুমান করতে পারি যে তার সম্পর্ক এই পৃথিবীর সবচেয়ে বিখ্যাত সালতানাত সালতানাতে উসমানিয়ার সঙ্গে আছে। আর তার কিছু কিছু বৈশিষ্ট্য আর্তুরুল গাজির খুব সুন্দরী বিবি হালিমা খাতুন এবং রাবিয়া বালা খাতুনের সঙ্গে মিলে থাকে। আপনাদেরকে আরও জানিয়ে রাখি যে নীলহান সুলতান অ্যান্ড্রয়েড এডুকেশন অ্যান্ড রিসার্চ অ্যাসোসিয়েশনের প্রধান আর তিনি নিজের ফুফাতো দাদি কুসুম সুলতানের উপর একটি নোবেলও লিখেছিলেন। নীলহান সুলতান ইংরেজি এবং আরবিক ভাষাকে খুব স্পষ্টভাবে বলতে পারেন আর তুর্কি ভাষা তো তাদের ন্যাটিভ ল্যাঙ্গুয়েজ। আপনাদেরকে জানিয়ে রাখি যে নীলহান সুলতান একজন বিবাহিত মহিলা এবং তার একটি ছেলেও আছে আর যার নাম মোহাম্মদ বাহিউদ্দিন। নীলহান সুলতান খিলাফতে উসমানিয়ার আনুষ্ঠানিক সেমিনারে শুধুমাত্র খিলাফতে উসমানিয়ার সম্বন্ধে লেকচারও দিয়ে থাকে না, বরং খিলাফতে উসমানিয়ার সম্বন্ধে কয়েকটি টিভি শোতেও তিনি অংশগ্রহণ করেছেন। তিনি সোশ্যাল মিডিয়াতেও অনেকটা বেশি অ্যাক্টিভ থাকেন আর যেখানে ইনস্টাগ্রাম এবং ফেসবুকের মতো প্ল্যাটফর্মে নিজের ছবি এবং ভিডিওকে ফলোয়ারদের মধ্যে শেয়ার করে থাকেন। নীলহান সুলতানের আরেকটি কথা যেটি আপনাকে আরও আশ্চর্য করে তুলবে সেটি হলো নীলহান সুলতানের ইসলাম পছন্দ এবং সালতানাতে উসমানিয়ার দাবিদার হওয়ার জন্য তুর্কিতে তার শত্রুর সংখ্যাও বাড়তে শুরু করেছে। তুর্কির একটি লাইভ শোতে এক ব্যক্তি নীলহান সুলতানকে খুবই অপমান করেছিল এবং নোংরা নোংরা ভাষা বলেছিল আর যেই কারণে তার বিরুদ্ধে নীলহান সুলতান আদালতে মোকদ্দমা দায়েরও করে দিয়েছিলেন আর নীলহান সুলতানকে অপমান করার জন্য তাকে অনেকটা জরিমানাও দিতে হয়েছিল। মোস্তফা কামাল আতাতুর্ক মানে খেলাফতে উসমানিয়ার শত্রুরা 1922 খ্রিস্টাব্দে খেলাফতে উসমানিয়াকে সমাপ্ত করে দিয়েছিল আর যেই কারণে আজও সালতানাতে উসমানিয়ার বংশধররা পৃথিবীর বিভিন্ন দেশে থেকে খেলাফতে উসমানিয়ার প্রতিনিধিত্ব করে থাকেন আর বর্তমান সময়ে নীলহান সুলতানের নাম সেই সমস্ত মানুষদের মধ্যে উঠে আসে। তো আজকের জন্য শুধুমাত্র এই পর্যন্তই। আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।